আর তোমরা মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? জি স্ক্রিন দেখা যায়? তো আমরা জি লার্নিং ভাইয়া, তাপ গতিবিদ্যা জি থেকে দেখা আলোচনা যায়। করেছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। তো সেদিন আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলো থেকে আজকে আমি তোমাদেরকে ধরবো। আর আমি একটা হোমওয়ার্ক দিছিলাম, তোমরা হোমওয়ার্কের রেসপন্স খুবই কম দেখতেছি। যে রেসপন্স যদি না থাকে তাহলে কিন্তু মানে তুমি নিজের যেমন লস করতেছো, ঠিক তেমনি বাকিদেরও কিন্তু মনোযোগ নষ্ট করতেছো বা ধারাবাহিকতা নষ্ট করতেছো। তো যারা আমি কিন্তু দেখি কে দিচ্ছ কে দিচ্ছ না, ঠিক আছে? তা পরীক্ষা নিব তো তখন বুঝতে পারবা যে আসলে যারা রেগুলার তাদের পরীক্ষা দেখবা যে ভালো হবে অত, আর যারা রেগুলার না হোমওয়ার্ক করতেছো না তাদের দেখবা যে পরীক্ষা ভালো হবে না। আচ্ছা যাই হোক, আমি তোমাদের ভেক্টর এবং গতিবিদ্যা থেকে একটা এক্সাম নিবো, এটা কবে দিতে পারবো বলো? সোমবার, এখনই নেন, এখনই নেন। মঙ্গলবার? মঙ্গলবার না না, রিটেন এক্সাম লিখিত হবে, এমসিকিউ প্লাস সিকিউ। মঙ্গলবার তোমাদের পরীক্ষা, ওকে? আজকে হচ্ছে শুক্রবার, মঙ্গলবার তোমাদের ফিজিক্স পরীক্ষা, পরীক্ষা দিয়ে তারপর তোমরা মঙ্গলবারে তো আমাদের জেনারেলি ক্লাস থাকে না, বাট ওদিন শুধু পরীক্ষাটা দিবা, ওকে? সবাই কি বুঝতে পারছো পরীক্ষার কথা? স্যার কোন কোন অধ্যায়? গতিবিদ্যা, ভেক্টর। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কোন একটি, যদি প্রশ্নে যদি তোমাদেরকে বলে যে কোন একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বর্ণনা দেওয়া আছে, যে থার্মোমিটারে সাপোজ যে তোমার বরফে এবং বাষ্পে, বরফে এবং বাষ্পে কত তাপমাত্রা দেয় থার্মোমিটারটা, সেটা মনে করো উল্লেখ আছে প্রশ্নের মধ্যে। আবার বলা আছে যে যখন বরফের মধ্যে নর্মালি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখানোর কথা, সাপোজ সেটা যেহেতু ত্রুটিপূর্ণ, সে 0 ডিগ্রি সেলসিয়াস না দেখিয়ে অন্য একটা দেখাচ্ছে, সাপোজ সে দেখাচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। আবার স্টিমে বা কি জানি যেটাকে আমরা বাষ্প বলি, বাষ্পের মধ্যে দেখানোর কথা 100 ডিগ্রি সেলসিয়াস, এখন সেখানে সে মনে করো যে দেখাচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। তো এই জিনিসগুলো যদি উল্লেখ থাকে তাহলে বুঝবো যে যেহেতু বরফে সে 5 ডিগ্রি দেখাচ্ছে আর বাষ্পে যেহেতু 99 দেখাচ্ছে, দ্যাট মিনস সেটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। বুঝে গেছে? প্রশ্নে ত্রুটিপূর্ণ কথাটি নাও লেখা থাকতে পারে, বাট তোমাকে প্রশ্ন দেখে বুঝে নিতে হবে যেটা ত্রুটিপূর্ণ। আমার কথা কি তোমাদের ক্লিয়ার? জি ভাই, বুঝছি। ওকে, তো আমি একটু পরে একজন আবার জিজ্ঞেস করবো আমি যে জিনিসগুলো বলতেছি, ওকে? তো এখন এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার যদি আমরা বুঝতে পারি প্রশ্ন দেখে, বা প্রশ্ন যদি সরাসরি ত্রুটিপূর্ণ লিখেও থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কোশ্চেনটা করবে এরকম যে একটা নির্দিষ্ট তাপমাত্রা আবার দিয়ে দিবে, সাপোজ 40 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু সে বরফেও ত্রুটিপূর্ণ দেখাচ্ছে আবার বাষ্পের মধ্যেও ত্রুটিপূর্ণ দেখাচ্ছে, তার মানে তোমাকে যেটা দিছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটাও ত্রুটিপূর্ণ। তো সেটার প্রকৃতটা কত সেটা জিজ্ঞেস করবে তোমাকে। আমি আবার বলতেছি, একটা থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্ক দেওয়া থাকবে, তো সেটা তুমি প্রশ্ন দেখে বুঝবে ত্রুটিপূর্ণ। এবং আরো একটি তাপমাত্রা থাকবে, সাপোজ 20 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যেহেতু থার্মোমিটারটি অলরেডি ত্রুটিপূর্ণ, তুমি প্রশ্ন করে বুঝতেছো, দ্যাট মিনস আরেকটা যেটা দাও আছে 40 ডিগ্রি বা 50 ডিগ্রি, সেটাও কি ত্রুটিপূর্ণ। এখন এই সেটাকে তুমি, সেটা যদি প্রকৃত হয় তাহলে কত, মানে হচ্ছে সেটা বাস্তবে কত, থার্মোমিটার তো ত্রুটিপূর্ণ বাট বাস্তবে কত তোমাকে বের করতে হবে। এই জিনিসটার প্রয়োগ কোথায়, প্রয়োগ হচ্ছে এর জায়গায় যে সাপোজ তোমার কাছে একটা থার্মোমিটার আছে সেটা ত্রুটিপূর্ণ, তুমি দেখে বুঝছো, কারণ বরফে দিছে ওই দিচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পে দিছে ওই দিচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস বা 98 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ। এখন তুমি মনে করতে পারো এটা যেহেতু ত্রুটিপূর্ণ আমি এটা দিয়ে আর পরিমাপ না করে থার্মোমিটারটা ফেলে দেই, কিন্তু তুমি ফিজিক্স এর সূত্র ব্যবহার করে ওই ত্রুটিপূর্ণ থেকে ও আসলটা বের করতে পারবা, আসল টেম্পারেচার কত। তো সাপোজ এখন ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাই তুমি একটা সাপোজ এর মধ্যে ধরলা, কিসের মধ্যে, যে একটা বস্তুর গায়ে ধরলা বা রোদের মধ্যে রাখলা, তো এখন সেখানে তো একটা টেম্পারেচার সে দিবে। এখন থার্মোমিটার যেহেতু ত্রুটিপূর্ণ ছিল, দ্যাট মিন সে কি করতেছে, সে তোমার ভুল তাপমাত্রা দিবে ওই জায়গায়ও। তো এই ভুলটাকে তুমি কারেকশন করতে পারবা, ওই কারেকশনের প্রসেসটাই হচ্ছে এখন আমরা শিখতেছি। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব যে তাপমাত্রা যেটা দেওয়া থাকবে, যে 50 ডিগ্রি সেলসিয়াস যেটা দেওয়া থাকবে সেটা, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে আসলটা, প্রকৃতটা যেটা, মানে একটা আদর্শ
থার্মোমিটার যেই টেম্পারেচার দেয় সেটার ক্ষেত্রে, এটা আদর্শের ক্ষেত্রে, মানে এটা তো কোনো ত্রুটিপূর্ণ না এই অংশটা, আর এই অংশটা হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে তোমরা লিখবা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু হবে যে এস মাইনাস এম ডিভাইড বাই বি মাইনাস এম, যেখানে এস হচ্ছে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের যে তাপমাত্রাটা ত্রুটিপূর্ণ তোমার কাছে দেওয়া আছে সেটা, এস হচ্ছে ওটা, আর এম হচ্ছে বরফে যে তত দেখাচ্ছে সেটা, বি হচ্ছে স্টিম বা বাষ্পে যেটা দেখাচ্ছে সেটা, আবার এম হচ্ছে কি, এম তো আমি বললাম এই যে এখানে যে এম দেখতেছে এম হচ্ছে যে বরফে যে তাপমাত্রাটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার দেখাচ্ছে, আর বিটা হচ্ছে যে বাষ্পের মধ্যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার যে তাপমাত্রাটা দেখাচ্ছে, এস হচ্ছে যে ওই ত্রুটিপূর্ণ তাপ থার্মোমিটার দিয়ে তুমি যখন অন্য একটা জায়গার কোন একটা পদার্থের তাপমাত্রা মাপছো সেই যেটা দেখাইছে ওখানে সেটা, সেটা হচ্ছে এস, আর এটা হচ্ছে বাস্তবে যেটা আসবে সেটা, বাস্তবে যেটা আসবে বাস্তবে হচ্ছে যে কোন একটা থার্মোমিটার আমরা জানি নিম্ন স্থিরাঙ্ক কত, আমরা জানি নিম্ন স্থিরাঙ্ক জিরো, উচ্চ স্থিরাঙ্ক কত, উচ্চ স্থিরাঙ্ক আমরা জানি যে 100, আর যদি সেলসিয়াস স্কেল হয়, তারপর তাপমাত্রা যে এই রিয়েল যেটা সেটা এটা থেকে বের হবে। তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝছি। আচ্ছা মনে করো আমি একদম যদি একদম ডিরেক্ট দেখাই, সাপোজ এটা হচ্ছে একটা ব্যাটারি, এখন আমি কি করলাম যে এই ত্রুটিপূর্ণ একটা থার্মোমিটার দিয়ে ব্যাটারির তাপমাত্রা মাপলাম, তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার আমি কেমনে বুঝছি, ওটার মনে করো যে ওটা বরফে দেখানো কথা হচ্ছে 0 ডিগ্রি, সে দেখাচ্ছে মনে করো 10 ডিগ্রি, আবার বাষ্পের মধ্যে সে দেখানোর কথা হচ্ছে 100, সে দেখাচ্ছে সাপোজ 90 ডিগ্রি, তাহলে সে ত্রুটিপূর্ণ, আর এটা এটাতে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার যখন আমি ধরছি গরম অবস্থায় তখন এই দেখালো যে 15 ডিগ্রি সেলসিয়াস, তো এখন থার্মোমিটার যেহেতু ত্রুটিপূর্ণ দ্যাট মিন্স এখানে 15 ডিগ্রি সেলসিয়াস দেখালো সেটাও ত্রুটিপূর্ণ, তো এই ত্রুটিপূর্ণ থেকে কিভাবে আমি আসলটা পাবো, এই আসলটা বের করার প্রসেস হচ্ছে যে এটা যে প্রসেসটা যে সূত্রটা আমরা এখন দেখতেছি, তো সেখানে এটাতে যেটা দেখাচ্ছে সেটা আসবে এই যে পাশে এস মাইনাস এম ডিভাইড বাই বি মাইনাস এম, এটাতে যে থার্মোমিটারটাকে আমি ধরছি সেটার নিম্ন স্থিরাঙ্ক আসছে 10, এখানে আমরা 10 লিখবো, উর্ধ্ব স্থিরাঙ্ক আসছে 100, বি এর জায়গায় আমরা 100 লিখবো, এস এর জায়গায় 50 লিখবো, কারণ ওই থার্মোমিটারটা 50 দেখাচ্ছে এই ব্যাটারির গায়ে। এবার এই পাশে আসলটা, আসল কোন একটা থার্মোমিটার যেটা দেখাইতো, আসলের ক্ষেত্রে এটা আমরা বের করবো, আসলটা আমরা বের করার দায়িত্ব তাপমাত্রা বা টেম্পারেচার এটা আমরা বের করবো, আর নিম্ন স্থিরাঙ্ক 0, উর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস আবার 0 সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। এখন যদি কেলভিন স্কেল হয় তাহলে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং উর্ধ্ব স্থিরাঙ্ক গুলো লিখবা। ওকে সাপোজ এটার গায়ে ধরলাম আমি সেই নিম্ন স্থিরাঙ্ক দেখানোর কথা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, সে দেখাচ্ছে 40 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এমন কেলভিন ফারেনহাইট স্কেল আছে, এটার উর্ধ্ব স্থিরাঙ্ক দেখানোর কথা 212 ডিগ্রি ফারেনহাইট, সে দেখাচ্ছে মনে করা যায় 230 ডিগ্রি ফারেনহাইট, আবার এটার গায়ে যখন দোষছি সে দেখাচ্ছে মনে করো 60 ডিগ্রি ফারেনহাইট, তাহলে কি হলো ত্রুটিপূর্ণটা এটার গায়ে আমি দোষছি, তো এই ক্ষেত্রে আমরা ফারেনহাইটটা এই পাশে বসাবো ত্রুটিপূর্ণ আকারে আর এই পাশে আসলটা বের হবে, সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে তাপমাত্রা মাইনাস 32, কারণ ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিভাইড বাই 212 মাইনাস 32, এটা কি ক্লিয়ার, জিনিসটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাই জি। ওকে এবার আমরা একটা প্রশ্ন তোমাদেরকে আমি লিখতে বলবো, তোমরা হচ্ছে যে প্রশ্নটা খাতায় লিখবা, প্রশ্ন হচ্ছে এরকম, সবাই লিখা শুরু করো, সবাই লিখে শুরু করো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং জলীয় বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস পাঁচ মানে রিডিং, মানে ওই থার্মোমিটার এটা দেখাচ্ছে পাঁচ দেখায়, জলীয় বাষ্পে কত, আবার বলতেছি একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং জলীয় বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস পাঁচ দেখায়, তারপরে হচ্ছে যে যখন উক্ত থার্মোমিটার 28 লিখতে পারো 28 ডিগ্রি সেলসিয়াস পাঁচ দেখায় তখন এর প্রকৃত তাপমাত্রা কত বা প্রকৃত পাঠ কত, কোশ্চেন কি বুঝা গেছে?
এভরিওয়ান একটু রেসপন্স করো ভাই কোশ্চেন কি বুঝতে পারছো তোমরা স্যার পুরো প্রশ্নটা আরেকবার বলবো ওকে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি সেলসিয়াস এবং জলীয় বাষ্পে 99 ডিগ্রি সেলসিয়াস পার দেয় যখন উক্ত থার্মোমিটার 28 ডিগ্রি সেলসিয়াস পার দেখায় তখন প্রকৃত তাপমাত্রা কত বুঝা গেছে এবার জি ওকে দেখি বের করো তো এই সূত্র দিয়ে সূত্রটা দিয়ে বের করো আর কেউ আর কেউ কি পারবা না এনিওয়ান প্রবলেম হইতো কি আমাকে শুনতে শোনো জি ভাই শোনা যায় পূজাকে জিজ্ঞেস করছি পূজা পূজা তো এবার নাই হয়ে গেছে জেরি হ্যাঁ ভাইয়া বলেন ক্লিয়ার বুঝতে পারছো হ্যাঁ ভাইয়া বুঝতেছি এটা আগে হয়তো তোমরা বুঝো নাই এখন আমি যেভাবে বুঝে দিছি আগে বুঝছো কিনা আমি জানি না বুঝে থাকতে পারো বাট আমি যেভাবে বুঝেছি আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে রাকিব রাকিব জি ভাই শুনতে পাচ্ছি এখন আনসার কত আসছে তোমার আমার তো 0.24 আসছে 0.24 কেমনে আসে কি কি লিখছো দেখি বলো তো টেম্প তাপমাত্রা যায় কত লিখছো এই জায়গায় এই জায়গার জায়গায় টোটাল লিখবা কারণ সেলসিয়াস আসবে এই জন্য ওকে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস জিরো ডিভাইড বাই উর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে 100 মাইনাস আবার নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু এস এস দেওয়া আছে কত এস দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস ওই যে প্রশ্নে সবগুলো সেলসিয়াস দেওয়া আছে বিদে এখানে সেলসিয়াস এটা লিখছি আমরা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 5 দেওয়া আছে বরফে আর ওখানে বাষ্পের মধ্যে পাওয়া গেছে জলীয় বাষ্পে 99 পাওয়া গেছে মাইনাস আবার 5 এবার এখানে তুমি কাজ করে দেখো
কাজ করলে তুমি থিটা পাবা ওরা ওরা যেটা বলছে ওটা কত 24.47 ডিগ্রি সেলসিয়াস হবে হ্যাঁ ডিগ্রি সেলসিয়াস এই জিনিসগুলো লেখা লাগবে তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে জিনিসগুলো হচ্ছে বুঝো না যে কেউ থাকলে বলতে পারো আমি কিন্তু এখনো বুঝে দিব তোমরা এটা রিলেটেড একটা এয়ার করবা এই যে ফারেনহাইট স্কেলের একটা করবা কি কোন স্কেলের ফারেনহাইট স্কেলের এই সূত্র দিয়ে ফারেনহাইট স্কেল হ্যাঁ কি একটা দিব তোমাদেরকে ওকে আবার লিখো আরেকটা কোশ্চেন একটু আমি কোশ্চেনটা আরেক জায়গা থেকে দিতে হচ্ছে তো একটু আমি বলতেছি ফারেনহাইট স্কেলে যদি আমরা দেই লিখো ভাইয়া আগেরটার উত্তর কত ছিল 24.46 লিখো যে একটি থার্মোমিটার সমান ডিগ্রিতে ভাগ করা আছে আচ্ছা এটা লেখার দরকার নাই এটা না লিখলেও চলবে লিখো যে একটি থার্মোমিটার গলন্ত বরফে 20 ডিগ্রি এবং একটি থার্মোমিটার গলন্ত বরফে 20 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 ডিগ্রি পার্টস দেয় 80 ডিগ্রি পার্টস দেয় আবার বলতেছি একটি থার্মোমিটার গলন্ত বরফে 20 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 ডিগ্রি পার্ট দেয় এরপরে লিখো যে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটার কত পার্ট দেখাবে 100 ডিগ্রি ফারেনহাইট মানে 100 ডিগ্রি আগে তো সেলসিয়াস লিখলে এখন এফ লিখবা 100 ডিগ্রি এফ এভাবে 100 ডিগ্রি এফ এই যে আমি লিখে দিচ্ছি 100 ডিগ্রি ফারেনহাইট এভাবে লিখতে হয় 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটার কত পার্ট দেখাবে দেখি এবার বের করো আবার বলে দিচ্ছি প্রশ্নটা একটি থার্মোমিটার গলন্ত বরফে 20 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 ডিগ্রি পার্ট দেয় দাড়ি তারপর হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটার কত পার্ট দেখাবে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উক্ত থার্মোমিটার কত পার্ট দেখাবে প্রশ্ন কি বুঝতে পারছ একটু বলো জি ভাই বুঝছি দেখি এবার করো তো ভাই 167 ডিগ্রি ফারেনহাইট 167 ডিগ্রি ফারেনহাইট হয় নাই আর কেউ ভাইয়া পারি না পারো না না ভাই সাইড একটু বড় না পারা তো কিছু নাই জাস্ট জিনিসটা এবার হবে ফারেনহাইট স্কেলে আচ্ছা যদি আমি বলে দেই তাহলে হচ্ছে এরকম যে আমরা তো তাপমাত্রাটা বের করব আমাদের প্রশ্নের মধ্যে যেটা বলা আছে যে থার্মোমিটারটি গলন্ত বরফে 20 ডিগ্রি পার্ট দেখায়
20 ডিগ্রি সেলসিয়াস নাকি ফারেনহাইট সেটা বলো নাই ধরো বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 80 ডিগ্রি ফাট দেখায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে মানে হচ্ছে জলীয় বাষ্পে 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি জলীয় বাষ্পে সেই দেখায় 80 ডিগ্রি ফাট 80 ডিগ্রি ফাট তাহলে বরফে দেখাচ্ছে 20 ডিগ্রি ফাট আর বাষ্পে দেখাচ্ছে 80 ডিগ্রি ফাট এই জিনিসটা আগে বুঝে নিতে হবে তারপর বলছে যে যদি 100 ডিগ্রি ফারেনহাইট হয় কোন একটা জায়গা তাপমাত্রা ওই স্কেলটি দেখায় বা ওই থার্মোমিটারটি দেখায় তাহলে ওখানকার আসল বাস্তবে বাস্তবের তাপমাত্রা কত তাহলে দ্যাট মিন্স যেহেতু লাস্টে সেটা 100 ডিগ্রি ফারেনহাইট দেখাইছে দ্যাট মিন্স থার্মোমিটারটি ছিল ফারেনহাইট থার্মোমিটার তো ফারেনহাইট থার্মোমিটারের ক্ষেত্রে আমরা এসএস জায়গায় লিখবো হচ্ছে যে যেটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মধ্যে সে লাস্টে দেখাইছে কত 100 ডিগ্রি ফারেনহাইট সো এই জায়গায় আমরা লিখবো 100 মাইনাস ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 20 ওই যে ফারেনহাইট স্কেল দেখানোর কথা 12 দেখাইছে 20 আর বাষ্পে বাষ্পে মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 ডিগ্রি পার্ট দেখাইছে সো আমরা এখানে লিখবো 80 মাইনাস এম এম হচ্ছে আগের টাই 20 আর এই পর্যন্ত আসলটা যেটা সেই বাস্তবে দেখাবে বাস্তবে সে দেখাবে থিটা মাইনাস থিটার জায়গায় এক লিখো এই থিটার জায়গায় আমরা এখন এক লিখবো যেহেতু এটা ফারেনহাইট স্কেল ওকে সামরাই জায়গায় এফ লিখে দিলাম এফ মাইনাস জিরো জায়গায় বা 32 হবে 32 কেন কারণ এটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলের জন্য ওকে ফারেনহাইট স্কেলের জন্য তো আমরা এখানে লিখবো কত এখন আমরা লিখবো যে 32 আসল যেটা সেটা বাস্তবে সেটা যেটা দেখানোর কথা ডিভাইড বাই উর্ধ্ব স্থিরাঙ্ক উর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আবার 32 এবার এখানে তুমি কাজ করো এই জায়গাটাতে তুমি কাজ করো কাজ করলে এফ এর মান বের হবে ভাইয়া হ্যাঁ উপরে বসলেন যে 100 মাইনাস 20 ভাগ হলো 80 মাইনাস 20 100 আছে ফারেনহাইটে কিন্তু 80 20 আছে তো সেলসিয়াসে আমি আবার বলতেছি একটু খেয়াল করো সে বরফে কত দেখাইছে 20 ডিগ্রি সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত দেখাইছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি বাষ্প আছে বাষ্পের মধ্যে সে আসলে বুঝে গেছে মানে উর্ধ্ব স্থিরাঙ্ক এটা সেলসিয়াস স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক মানে হচ্ছে যে তোমার স্টিম পয়েন্ট বুঝে গেছে তো সেখানে সে কত দেখাইছে 80 তো আমরা ও যে এম এর জায়গায় 20 লিখবো বি এর জায়গায় 80 লিখবো পরে প্রশ্নে লাস্টে কি বলছে বলছে যে থার্মোমিটার দিয়ে যদি 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কোথাও দেখায় তাহলে সেটার প্রকৃত তাপমাত্রাটা কত আসলে তো 100 ডিগ্রি ফারেনহাইট দেখাচ্ছে মানে ওটা কি ত্রুটিপূর্ণ তো এই জন্য আমরা ওই যে এস এর জায়গায় ত্রুটিপূর্ণ তাপমাত্রাটা লিখবো 100 ডিগ্রি ফারেনহাইট এখন ফারেনহাইট স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু এটা না উর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু 212 তুমি 100 টাকে হয়তো বলা যাচ্ছে যে এটা তো 90 বলতে পারতো তোমাকে এটা 90 বলতে পারতো না তখন আমি 90 লিখতাম ভাই ওটা না ভাইয়া ভাইয়া ওই যে 80 টা আছে সেলসিয়াস আর 100 টা আছে তো ফারেনহাইটে ওইটা তো তোমাকে প্রশ্নটা পেছাইছে কেন পেছাইছে তোমাকে বোঝার জন্য যে কি বোঝার জন্য যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 80 ডিগ্রি পার দেখায় এর অর্থ হচ্ছে সে স্টিম পয়েন্টে 80 ডিগ্রি পার দেখায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 ডিগ্রি পার দেয় এটা দিয়ে এই সেলসিয়াস তাপমাত্রাটা আমাদের অঙ্কের মধ্যে আমরা ব্যবহার করব না এটা দিয়ে শুধু বুঝে নিব যে এটা স্টিমে আছে এটা বাষ্পের মধ্যে আছে বুঝা গেছে মানে বাষ্পের মধ্যে ফারেনহাইট স্কেলটি 80 ডিগ্রি পার দেখাইছে আর বরফের মধ্যে 20 ডিগ্রি পার দেখাইছে এখন সে যদি অন্য কোথাও 100 ডিগ্রি পার দেখায় 100 ডিগ্রি ফারেনহাইট পার দেখায় তাহলে সেটা প্রকৃত পক্ষে কত আমরা সেটা বের করব বুঝে গেছে আচ্ছা তাহলে আমার এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে কেন জানি ওই যে মাঝখানে একটা দাগ পড়ে গেল জানি না এটা ঠিক হবে কিনা আচ্ছা ঠিক হয়ে গেল ধন্যবাদ ওকে আমরা এখন নতুন একটা টপিকে যাব এটা কি সবার ক্লিয়ার কারো কোনো সমস্যা থাকলে এখনো বলতে পারো আমি কিন্তু আমারও আনসার দিব স্যার প্রশ্নের সাথে একটু ডাটাগুলো মিলে দেন মিলাই তো দিলামই আরেকবার মিলে দিচ্ছি প্রশ্নে কি বলছে বরফ কত তুমি আমাকে তুমি নিজে বলো বরফ কত বলছে বরফে কত ডিগ্রি পার দেয় 20 ডিগ্রি মাইনাস 20 লিখছি মাইনাস এম এম মানে কি এম মানে বলছি যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক মানে নিম্ন স্থিরাঙ্কে সে যেটা দেখাচ্ছে কত দেখাচ্ছে 20 কত দেখাচ্ছে 20 ডিগ্রি 20 ডিগ্রি
এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে বি কত বি হচ্ছে ত্রুটি গুণ থার্মোমিটার উর্ধ স্থিরাঙ্ক রাইট এখন প্রশ্নের মধ্যে বলতে যে 100 ডিগ্রি সেলসিয়াস না সেটা আমরা কানা বি হচ্ছে ত্রুটি গুণ থার্মোমিটারের উর্ধ স্থিরাঙ্ক ত্রুটি গুণ থার্মোমিটারের উর্ধ স্থিরাঙ্ক ত্রুটি গুণ থার্মোমিটারের উর্ধ স্থিরাঙ্ক কত বলো কত 80 80 দেখাচ্ছে সে সে দেখানোর কথা 212 দেখাচ্ছে কত 80 বেশি ত্রুটিপূর্ণ আর কি এই জন্য 80 দেখাচ্ছে সে তো দ্যাট মিন্স একটা জিনিস খেয়াল করো সেটা প্রশ্নের মধ্যে কিন্তু ওই যে ত্রুটি গুণ থার্মোমিটার উর্ধ স্থিরাঙ্ক বাষ্পে দেখায় সেটা সরাসরি বলা নাই প্রশ্নে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে কত দেখায় 80 দেখায় এর নিয়ে তুমি বুঝে নিতে হবে যে এটা বাষ্পে বাষ্পের মধ্যে তো দেখায় বুঝা গেছে ওই যে সেলসিয়াসটা দেখে মাথা গোলা যাচ্ছে আর কি তাহলে বি এর মান পাইলাম 80 এবার হচ্ছে এস এস হচ্ছে যে এস হচ্ছে কত এস প্রশ্নে বলে দিয়েছে যে 100 ডিগ্রি ফারেনহাইটে সে কত দেখাবে এই জন্য এস হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট ওই প্রশ্নের লাস্টে যে অংশটা সেটা হচ্ছে এস এটা মনে রাখবা আর এটা যেহেতু ফারেনহাইট এখানে বলবে 32 এখানেও 32 এটা হচ্ছে 12টা যেটা আসল বাস্তবে সেটা এখানে বসবে এফ ফারেনহাইট যে জন্য আর এখানে বসাবা তুমি 212 বুঝে গেছে স্যার আর কারো কোনো ঝামেলা ভাই কেউ একজন না ভাই কি জানে হ্যাঁ ভাই বলতেছো যাই বলো আজ একটু জোরে বলিও তো আমরা নিচে আরেকটা তো আরেকটা সূত্র লিখছি এটা কি কেউ কখনো দেখছো বইতে মেন বইতে জি ভাই দেখছি এটা এটা কখন ব্যবহার করব আমরা বলতে পারবা ভাই রোদের ক্ষেত্রে ব্যবহার করি এটা রোদের ক্ষেত্রে আমি সেটা জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করছি এটা রোদও হতে পারে অন্য কিছু হতে পারে এটা কিন্তু আরেক অন্য জিনিসও দিয়ে তাপমাত্রাও থাকতে পারে আমি সে প্রশ্ন করি না আমি দেবে সেলসিয়াস ডিগ্রিতে হ্যাঁ আমি কিন্তু একটু আগে তোমাদের কি তোমাদেরকে বুঝাই কি তোমরা বুঝো কি আমি তোমাদের একটু আগে কি বুঝাইছি যে আগের যে টপিকটা সেটা কি বুঝাইছি আমি বুঝাইছি যে যদি একটি থার্মোমিটার ত্রুটিপূর্ণ হয় এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটি কোথাও যদি একটা ত্রুটিপূর্ণ তাপমাত্রা দেয় তাহলে সে এই কোন করে কিনা ত্রুটিপূর্ণ তাপমাত্রা দেখাচ্ছে সেই ত্রুটিপূর্ণ তাপমাত্রা কিভাবে ঠিক করব সেটার জন্য উপরের সূত্রটা আমরা ব্যবহার করছি এখন আমি ওরকম একটা জিনিস জানতে চাচ্ছি যে এটা কখন ব্যবহার করব আমি জানতে চাচ্ছি না এখানে কি নির্ণয় করব বলো এটা কখন ব্যবহার করব কেউ পারবে না দেখি ভাই এটা তো রো থার্মোমিটারের ক্ষেত্রে ব্যবহার করব এই সূত্রটা রো থার্মোমিটারের ক্ষেত্রে কে কেন ব্যবহার করব কখন এটা তো চাপ আসতে পারে এখানে পিও দেওয়া থাকতে পারে সূত্রের ক্ষেত্রে সূত্রটা কিন্তু চেঞ্জ হতে পারে সূত্রে চাপ দেওয়া থাকতে পারে রোদের জায়গায় চাপ দেওয়া থাকতে পারে একই সূত্র কিন্তু কখন ব্যবহার করব আমি সেটা জিজ্ঞেস করছি তরল তাপমাত্রার ক্ষেত্রে তরল তাপমাত্রার ক্ষেত্রে তরল তাপমাত্রা এটা হচ্ছে যে এই থার্মোমিটারটা ত্রুটিপূর্ণ নয় এটা খেয়াল রাখতে হবে প্রথমত এটা হচ্ছে যে তোমাকে বলে দিল যে একটি থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্কে একটা রোধ দেখাবে আবার উর্ধ স্থিরাঙ্কে আর একটা রোধ দেখাবে সাপোজ বা এখানে চাপ হতে পারে পি হতে পারতো এটা নিম্ন স্থিরাঙ্কে একটা চাপ দেখাবে উর্ধ স্থিরাঙ্কে আর একটা চাপ দেখাবে তোমাকে জিজ্ঞেস করবে যে আরো একটা চাপ দিয়ে দিবে বলবে যে ওই চাপটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাবে বুঝে গেছে নিম্ন স্থিরাঙ্কে একটা চাপ দেওয়া থাকবে উর্ধ স্থিরাঙ্কে একটা চাপ দেওয়া থাকবে প্রশ্নে তোমাকে আরো একটা চাপ দিয়ে দিবে বলবে যে ওই চাপটা কত ডিগ্রি সেলসিয়াসে দেখাবে বা কত ডিগ্রি ফারেনহাইটে দেখাবে কত ডিগ্রি কেলভিনে দেখাবে এখানে আমি সেলসিয়াস দিয়ে ব্যাখ্যা করতেছি বা রোধের কথা বলবে যে কোন একটি সার্কিট বা বর্তনী কোন একটা সার্কিট বা বর্তনী তোমার কত নিম্ন স্থিরাঙ্কে একটা রোধ দেখায় উর্ধ স্থিরাঙ্কে আর একটা রোধ দেখায় এখন তোমাকে আরো একটা রোধ দিবে বলবে যে এত রোধ দেখাবে কম তাপমাত্রায় বোঝা গেছে